সাফা মারওয়া মক্কায় অবস্থিত প্রসিদ্ধ দুটি পাহাড়ের নাম। হজ ও উমরার অংশ হিসেবে এই দুই পাহাড়ের মাঝে হাজিরা সাতবার ওঠানামা করেন, যাকে সাই বলা হয়। সাফা মারওয়ার নাম নিলেই হজরত ইব্রাহিম, তার স্ত্রী হাজারা ও শিশু ইসমাইল আলাইহিমুসসালামের নামগুলো চলে আসে। পাহাড় দুটিকে কেন্দ্র করে এই নামগুলো একই সুতায় গাঁথা। নিশ্চয় সফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনাগুলোর মধ্যে অন্যতম। পাহাড় এখানে দেখা যাচ্ছে। এই দুই পাহাড় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইত্তাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্না আল্লাহা শাকিরুন আলীম। নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্গত। অতএব যে ব্যক্তি এই গৃহে হজ অথবা উমরা পালন করে, তার জন্য এই দুই পাহাড়ে প্রদক্ষিণ করা দোষনীয় নয়, এবং কোনো ব্যক্তি স্বেচ্ছায় সৎ কাজ করলে আল্লাহ গুণগ্রাহী ও সর্বজ্ঞাত। সাফা মারওয়ার ইতিহাস, চারপাশে শুধু মরুভূমি, বালুর এই বিশাল সাগরে কোথাও কোনো মানুষের আনাগোনা নেই। সে সময় আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইলকে সেখানে রেখে আসেন। তখন স্ত্রী ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের কার কাছে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহর কাছে। তখন হাজেরা আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। হাজেরা আলাইহিসসালামের কাছে অল্প কিছু খাবার ও পানি ছিল। যখন খাবার ও পানি শেষ হলো, কাঠফাটা রোদ, উত্তপ্ত বালুকণা আর তৃষ্ণার্ত ইসমাইলকে দেখে হাজেরা আলাইহিসসালাম বেকুল হয়ে যান। শিশুপুত্রের তৃষ্ণা নিবারণে তিনি দিকবিদিক ছুটে বেড়ান। পিপাসায় কাতর ইসমাইলের জন্য এক ফোঁটা পানি কোথাও নেই। এমন পরিস্থিতিতে কি করবেন হাজেরা আলাইহিসসালাম? অস্থির হয়ে তিনি ছুটে চলেন পাহাড়ের দিকে। একবার সাফা পাহাড়ে আরোহণ করেন, আবার সেখান থেকে নেমে আসেন, আর ফিরে দেখেন নিজের কলিজার টুকরা শিশু ইসমাইল এখনো বেঁচে আছেন কিনা। ঢালুতে এসে কলিজার টুকরা তার চোখের আড়াল হয়ে যেত, তাই তিনি দৌড়ে পার হন আর আরোহণ করেন মারওয়া পাহাড়ে। এভাবে তিনি সাতবার দৌড়ান। মহান আল্লাহর কাছে হাজেরা আলাইহাসসালামের দৌড় এতটাই পছন্দ হয়েছে যে উম্মতে মুহাম্মদের জন্য হজ ও উমরায় তা করা অবধারিত করে দিয়েছেন। সফা এবং মারওয়া সাই করার সময় হাজিরা সবুজ চিহ্নিত জায়গায় দৌড়াতে হয়, এটাই বিধান। সফা এবং মারওয়া যেই পাহাড়ে দৌড়াদৌড়ি, এটা বিবি হাজরা আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম তারা যেই ইসলামের নিদর্শন রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা হাজিদের জন্য এই নিদর্শনকেই হজের বিধান এবং উমরার বিধানে রূপান্তরিত করেছেন।